হ্যালো বন্ধুরা, প্ল্যানস অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। বন্ধুগণ, এই যে লাল রঙের ফুলটিকে দেখছেন, আজকের পরিচয় সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এই সুন্দর ফুলটির নাম হলো মুরগা ফুল বা মোরগ ফুল। অনেকে আবার মোরগ ঝুঁটি এবং লাল মুরগাও বলে চিনে থাকেন। আসলে এই ফুলের মঞ্জরিটি দেখতে অনেকটা মোরগের ঝুঁটির মতো, এ কারণে এই ধরনের নামকরণ। এটি অমরান্থেসি পরিবারের অন্তর্গত। এই ফুলটি গ্রামেগঞ্জে সহজেই নজরে পড়ে। ফুলবাগান হোক বা বাড়ির উঠান কিংবা বিনোদন পার্কে এটি সৌন্দর্য বৃদ্ধিতে লাগানো হয়ে থাকে। তবে শোভা বৃদ্ধি ছাড়াও এর নানা রকম ঔষধি গুণ রয়েছে। মোরগ ফুল বা মুরগা ফুল নানা রঙের হতে পারে, তবে সচরাচর লাল রঙের মোরগ ফুলটি বেশি দেখা যায়। এই গাছটি উচ্চতায় 4 ফুট থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে। এর কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা বের হয়, আর এই শাখা প্রশাখার মাথায় মোরগের ঝুঁটির মতো এই ফুল ফোটে। এর পাতা লম্বাকৃতি, পাতার রং হলদেটে সবুজ। ফুলগুলো বেশ নরম, আর এর ফুলের ভেতর অতি ক্ষুদ্রাকৃতি কালো রঙের অনেক বীজ থাকে। বীজ দেখতে অনেকটা ডাটা বা লাল শাকের বীজের মতো। এ গাছটি এক বর্ষজীবী গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। মোরগ ফুল হেমন্তকালে ফোটে আর শীতকালে পরিপক্ক হয়। মোরগ ফুলের ইংরেজি নাম কক্স কোম ও বিজ্ঞানসম্মত নাম হলো সেলোসিয়া আর্জেন্টি। এই ফুলটি বাগানের শোভাবৃদ্ধি ছাড়াও নানা ঔষধি কাজেও ব্যবহার হয়, যেমন অতিরিক্ত প্রস্রাব উপশমে আর আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহার হয়। আবার কোনো কোনো জায়গায় ডাটা ও লাল শাকের মতোই সবজি হিসেবেও খাওয়া হয়। তো বন্ধুগণ, এরকম নানা গাছের পরিচয় সম্বন্ধে তথ্য জানতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।